ছাত্র জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়েও অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও রক্তপাতের মাধ্যমে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সশস্ত্র বাহিনী ও পুলিশের শীর্ষ নেতৃত্বকে চাপ প্রয়োগ করেন শেখ হাসিনা জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম প্রিয় নম্বর সেট করে বিকাশে শ্রেণী করুন ফ্রি দেশ ছাড়ার আগে সোমবার সকালে সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা তিন বাহিনীর প্রধান ও পুলিশের আইজিপিকে আন্দোলনরত জনতার উপর আরও কঠোর হওয়ার জন্য চাপ দেন শেখ হাসিনা পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন প্রতিবেদন মানতে রাজি হননি তিনি পরে তার বোন শেখ রেহানা এবং বিদেশে থাকা ছেলে সজীব ওয়াজেদ জয় তার সঙ্গে কথা বললে পদত্যাগে রাজি হন শেখ হাসিনা তারপরেই দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি পদত্যাগপত্র জমা দিয়ে সামরিক হেলিকপ্টার হেলিকপ্টারে করে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এর আগে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে রোববার দিনভর সারাদেশে ব্যাপক তাণ্ডব ও প্রাণহানি ঘটিয়েও ছাত্রজনতার আন্দোলন সামলাতে পারেননি শেখ হাসিনা সোমবার ভোরে কারফিউ কড়াকড়ি করা হলেও সকাল নয়টার পর থেকে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড়ো হতে থাকে